তনুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে আমি বানাবো ধনে পাতার লুচি। এই ধনে পাতার লুচি রেসিপিটা কিন্তু একদম ইউনিক একটা রেসিপি। আপনারা অবশ্যই এই ধনে পাতার লুচিটা বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে এটা খেতে। আপনারা এটা আলুর দম, চিকেন, ছোলার ডাল সব কিছুর সাথেই আপনারা এটা পরিবেশন করতে পারেন। খুব ভালো লাগে খেতে আর খুব কম সময়ের মধ্যে কিন্তু এটা বানানো হয়ে যায়। তো পুরো ভিডিওটা ভালো করে দেখবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো দেখে নিন, আজকের আমি এখানে প্রথমে এক মুঠো পরিমাণ ধনে পাতা নিয়েছি। ধনে পাতাগুলোকে খুব ভালো করে আগে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো দেখুন, আমি ধনে পাতাটাকে ভালো করে আগে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ধনে পাতাগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর তারপর ধনে পাতার পিছনের অংশটা আমি বাদ দিয়ে দিয়েছি কেটে। এবারে ধনে পাতাটাকে আমি একটু কেটে নেব টুকরো করে। ধনে পাতাটাকে আমি টুকরো করে কেটে নিয়েছি। এবারে আমি একটা মিক্সিং জার নিয়েছি আর তার মধ্যে দিয়ে দেব ধনে পাতা, অল্প পরিমাণে একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা। সব কিছু দিয়ে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। তো দেখুন, এটার একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এবারে আমি এখানে নিয়েছি 500 গ্রাম পরিমাণ ময়দা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ, দিয়ে দেব 1 চামচ পরিমাণ চিনি, এবার দিয়ে দেব 2 চামচ পরিমাণ রিফাইন অয়েল। এবারে সব কিছু খুব ভালো করে আগে মেখে নিতে হবে। 5 মিনিট ভালো করে আমি লবণ, চিনি আর সাদা তেলের সাথে ময়দাটাকে ভালো করে মেখে নেব। তো দেখুন, ময়দাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। যখন দেখবেন এইরকমভাবে মুঠো করে ধরা যাচ্ছে, তখন দেখবেন এটা একদম ঠিকঠাক মাখা হয়েছে। তো এবারে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব ধনে পাতার পেস্ট। ধনে পাতার পেস্ট দিয়ে ভালো করে ময়দাটার সাথে আমি মাখবো। আর এখানে কিন্তু এক্সট্রা কোনো জলের প্রয়োজন হয় না। তো যদি আপনাদের তাও একটু জল প্রয়োজন হয়, তাহলে যে মিক্সিং জারে আপনারা ধনে পাতাটা পেস্ট করবেন সেখানে আপনারা অল্প পরিমাণে একটু জল দিয়ে এখানে অ্যাড করতে পারেন। তো ভালো করে আমি ময়দাটাকে মেখে একটা নরম আমি ডো তৈরি করে নেব। তো দেখুন, এবারে আমি এটাকে একটু ঢেকে রাখবো 10 মিনিটের জন্য, ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 10 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিয়েছি। দেখুন, ময়দাটা কিন্তু খুব সুন্দর নরম হয়েছে এখানে মাখাটা। এবারে এখান থেকে আমি অনেকগুলো লেচি কেটে নিয়েছি। এবারে লেচিগুলোর ওপর থেকে আমি একটু সাদা তেল দিয়ে দেব, যাতে লেচিগুলো লেগে না যায়। সাদা তেল দিয়ে আমি ভালো করে লেচিগুলোর মধ্যে একটু মাখিয়ে দেব। তো আমি সাদা তেলের সাথে লেচিগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে যেভাবে লুচি বেলে সেভাবেই লেচিগুলোকে বেলে নেব। আপনারা এটা বাচ্চাদের টিফিনে দিতে পারেন, অথবা এটা আপনারা বাড়িতে কোনো গেস্ট আসলেও আপনারা এটা সার্ভ করতে পারেন। আলুর দম, চিকেন, ছোলার ডাল সব কিছুর সাথে কিন্তু আপনারা এটা পরিবেশন করতে পারেন। একদম অন্যরকম স্বাদের হয়, ভীষণ ভালো লাগে খেতে। তো দেখুন, আমি লুচিগুলোকে বেলে নিচ্ছি। তো সমস্ত লুচি আমি এইভাবে বেলে নেব আগে। আর কড়াইতে আমি কিছুটা পরিমাণ সাদা তেল আমি গরম হতে দিয়েছি।
তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন এক এক করে আমি লুচিগুলোকে ভেজে নেব। দেখুন খুব সুন্দর লুচিগুলো একদম ফুলছে। এইভাবে প্রত্যেকটা লুচি আমি ভেজে নেব। দেখুন খুব সুন্দর লুচিগুলো ফুলেছে, আর এটা দেখতেও কিন্তু খুব সুন্দর হয়, একটু সবুজ রং হয়, দেখতে ভীষণ ভালো লাগে। তো রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমার চ্যানেলের এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।